সাইকেল চালানো অবস্থায় কখনো দু হাতে টেবিল চেয়ার নিয়ে ছুটছেন, কখনো ড্রামের ভেতর জিনিসপত্র ভরে বয়ে বেড়াচ্ছেন দিনাজপুরের মাদ্রাসা ছাত্র ইয়াসিন আহমেদ। ইয়াসিন বলেন, রাস্তা যতই ভাঙা বা অমসৃণ হোক, হাত ছেড়ে সাইকেল চালাতে তার কোনো সমস্যা হয় না। হ্যান্ডেল বা ব্রেকে হাত না রেখেই সে সাইকেল নিয়ে পাড়ি দিতে পারে 50-60 কিলোমিটার পথ। আমার এলাকায় সবাই ছোটবেলায় সাইকেল চালানো শিখে ফেলায়, আমি অনেক বড় হয়ে গেছি সাইকেল চালাইতে পারতাম না, তো আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে বা আমার প্রতিবেশী সবাই আমাকে নিয়ে খুব টিটকারি করতো বা অনেক কিছু বলতো আর কি। তো এরপরে একদিন আমার মনে হইলো যে আমি আমার সাইকেল চালানো শেখা উচিত। তারপর যখন সাইকেল চালানো শিখলাম, তখন ভাবলাম যে যেহেতু আমার এটা নিয়ে অনেক কথা শুনতে হয়েছে, তো এটা দিয়ে আমি সারা দেশকে বা সারা বিশ্বকে কিছু করে দেখাবো। তো সেখান থেকে আমার সাইকেল এভাবে চালানোর ইচ্ছা আর কি। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজি মিলনপুর গ্রামের নজরুল ইসলাম ঢালির ছেলে ইয়াসিন আহমেদ, সে কোরআনের হাফেজ এবং স্থানীয় একটি মাদ্রাসার দাখিল ছাত্র। সাইকেলে বসে এমন কসরত দেখানোয় এলাকায়ও ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। আর পা ভেঙে গেছিল, ওই কারণে সাইকেল চালাই নাই, তো মানুষ সবাই টিটকারি পড়তো যে এত বড় হয়ে গেছিস তুই সাইকেল চালাতে পারিস না। এখন আর এমন আয়ত্ত আনছি সাইকেল, সাইকেল মানে আর এখন হাত ছাড়াই সাইকেল চালায়। চালানো অবস্থা সে শরীরে জামা খুলে পানি খায় এবং বিভিন্ন ভঙ্গিমা সে দেখায় যে আমি তোমরা যা পারো না আমি তা পারে দেখাই দিলাম। আতঙ্ক হয়ে যায় যে কি রে তুই হাত ছাড়া সাইকেল চালায় দিনাজপুর চলে যাস, রংপুর চলে যাস, আপনার ডালিয়া ব্রিজে চলে যাস, পঞ্চগড় দিরুপয়ন চলে যাস, কি ব্যাপার, কথা তো আমি পারি। এভাবে সাইকেল চালানো বিপজ্জনক বলে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে, তবে এসব মাথায় রেখেই সাইকেল নিয়ে বিভিন্ন কসরত আয়ত্ত করেছেন বলে জানান ইয়াসিন।